বড় পদ্মার কুড়াল মাছ দেখা যাক, একটু মাছটা বড় নি, 10,000 এত বড় কুড়াল প্রথমবার মৈনট ঘাট মাছের আড়তে। রুহুল ভাই প্রথমবার কিন্তু এত বড় কুড়াল মাছ বিশাল কুড়াল মাছ, কুড়াল সুন্দর মাছ। হ্যাঁ সাড়ে চার পাঁচ সাত ছয় কেজি ভাই কত কেজি হবে এটা? সাত কেজি হবে। একটু পাতলে করে দেবেন। কত কেজি হবে এটা? সাত কেজি হবে। সাত কেজি মৈনট ঘাটে ভাই এত বড় কোরাল আমি দুই বছরের মধ্যে দেখি নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনে যে কোরাল মাছগুলো দেখি ভিডিও করা হয়, তো এই কোরাল মাছ কিন্তু মৈনট ঘাটে পাওয়া গেছে, মোটামুটি 10,000 টাকা বিক্রি হয়েছে, হয়তো বা ঘাটে এটা বিক্রি হবে 12,000 বা 13,000 টাকা বাজারে বিক্রি হবে। সেই একটা কুড়াল পদ্মার এরকম আমি দেখি নাই ভাই। আপনার এই ঘাটে তো প্রায় 20 বছর যাবত আছেন, কোন সময় দেখেন? 23 বছর যাবত। এত বড় দেখি নাই। একটু ওই পাশে যান, একটু ওই পাশে যান। এই যে আমার উস্তাদ মরান রাজবংশী আউলি আদিবাসী সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার বিশাল কুড়াল মাছ মৈনট ঘাটে। 20 বছর এত বড় কুড়াল মাছ দেখা যায় নাই। পদ্মার কাতল মাছ শিবলু ভাই, এটা পদ্মার নি? হ্যাঁ ভাই, এটা পদ্মার। একবার শিবলু ভাই মৈনট ঘাট হাতে নিয়ে বিক্রি করতেছে দীপু ভাই। কাম ভালো না, কাম ভালো লাগ 900, তোমার 950।
আগে বাসছো আগে বাসছো রে কা আগে বন্ধ দাও আগে বাসছো রে বড় মাছ ভাই আগে বাসছো রে কা ভাই বাসছো দিয়ে দাদি ভাই দিয়ে যাবে কাছে বন্ধ বেশি বাসছো দিয়ে দাদা কাছে বন্ধ বেশি দিয়ে যা দেখিয়া মাছ দিয়ে যাবে আগে দিয়ে গেছে আরে দিয়ে গেছে তো এই তো জানে না আই আগে বাসছো রে কা বল না দাদা আগে বাসছো রে কা ভাই খালি বলাই তো খালি বল 50 আগে বাসছো 50 খালি বল গেল আগে বাসছো 50 আগে বাসছো বন্ধ রে কা আগে বাসছো পদ্মার তাজা মাছ বাই মাছ চিংড়ি মাছ অনেক অনেক মাছ চলে আসছে দেখার চেষ্টা করি নিলামে কত দামে বিক্রি হয় দেখা যাক বাইরে বের করবেন না ওইটা বের করেন সাধারণ পদ্মার মাছ আপনারা দেরিতে আছেন না সাধারণ পদ্মার মাছ মইনট ঘাট মাছের আরব দেশ রেখা 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 দেশ রেখা